গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন এলাকা, ফলে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। জল নিকাশের দাবি জানিয়ে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। এদিন এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নন্দীগঞ্জ এলাকায়। পঞ্চায়েত ভোটে টিকিট না মেলায় দল এবং দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রায় শতাধিক কর্মীদের নিয়ে দলের পদ এবং দল থেকে পদত্যাগ করলেন নজরুল ইসলাম এবং কালিয়াচক দুই নম্বর ব্লকের তৃণমূল সভানেত্রী মীনাক্ষী মণ্ডল। বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার প্রায় ছ বছর পর অভিযুক্তের সাজা ঘোষণা করল আদালত। 2017 সালের 29 অগস্ট বালুঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন গীতাঞ্জলি এলাকায় বিল্টু ভট্টাচার্য নামে এক যুবককে গ্রেফতার করেছিল বালুঘাট থানার পুলিশ। ক্যামেরা উৎপাদনকারী একটি বহুজাতিক সংস্থার পক্ষ থেকে রায়গঞ্জের ফটোগ্রাফারদের নিয়ে অনুষ্ঠিত হলো কর্মশালা। রায়গঞ্জ শহরের বিসি রায় সরণিতে অবস্থিত একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়, যেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন উত্তর দিনাজপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন। ফটোগ্রাফির ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে এদিন আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক পাল। কালিয়াগঞ্জের বরুণা গ্রাম পঞ্চায়েতের কুশগ্রাম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার চালালেন কালিয়াগঞ্জ ব্লকের 23 নম্বর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিতাই বৈশ্য। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প সুযোগ সুবিধা তুলে ধরে ভোট চাইছেন তিনি। চড়া রোধকে উপেক্ষা করে ভোট প্রচার চালান দলীয় নেতা কর্মীদের নিয়ে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে চেনে না, কারণ তারা জানে উন্নয়ন আর মমতা ব্যানার্জির সমর্থক। বাংলার মানুষ দৈনন্দিন চলার পথে রাজ্য সরকারের প্রকল্পের উপকার পেয়ে আসছে, তাই পঞ্চায়েত নির্বাচনে গণতান্ত্রিকভাবেই মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে। শুক্রবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের সমর্থনে জেলা সফরের দ্বিতীয় দিনে একথা বলেন সাংসদ শান্তনু সেন। এদিন বিকেলে ইটাহার অঞ্চলে দলীয় প্রার্থী ও কর্মীদের নিয়ে ইটার চৌরাস্তা মোড় এলাকায় সভা করেন তিনি।